কলেজে কোন পদ্ধতিতে ভর্তি নেওয়া হবে তা ঠিক করতে শিক্ষামন্ত্রী এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক গতকাল অর্থাৎ 2 জুন তারিখে সংগঠিত হয় এবং এই বৈঠকেই ঠিক করা হয়েছে কোন পদ্ধতিতে কলেজে ভর্তি নেওয়া হবে। তবে কিছু কিছু কলেজকে আবার সেই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে, অর্থাৎ অধিকাংশ কলেজে ভর্তির ক্ষেত্রে তোমার নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে, কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। আবার কিছু কিছু কলেজে ভর্তি হতে চাইলে তোমাকে পরীক্ষাও দেওয়া লাগবে। কী হয়েছে সিদ্ধান্ত, গোটা বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই যারা 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে এবং খুব তাড়াতাড়ি কলেজে ভর্তি হতে চলেছো, আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ভিডিও শুরুতেই সংক্ষেপে বলে দিই যে কথা তোমরা হয়তো অলরেডি অনেকে কমেন্টও করে ফেলেছো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে। দেখো, এখনও পর্যন্ত সূত্র বা সরকারি মাধ্যম কোনো জায়গা থেকে কোনো তথ্য জানানো হয়নি, তবে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মাসেই জুন মাসের মাঝামাঝির মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। গত 2-3 দিন আগে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করে তোমাদের জানিয়েছিলাম, সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পাচ্ছি কেন্দ্রীয় পদ্ধতি মেনে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী কেন্দ্রীয়ভাবেই এবার আমাদের রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। তো সেটাতেই কার্যত শিলমোহর পড়ল। গতকালকের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী চাইছেন কেন্দ্রীয়ভাবে আমাদের রাজ্যে ভর্তি প্রক্রিয়া হোক, তাই আমাদের রাজ্যে এবছর অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হতে চলেছ, পাস কোর্স হও বা অনার্স কোর্স, প্রত্যেকেই এই কেন্দ্রীয় পদ্ধতি অনুযায়ী ভর্তি হতে হবে। তো এখানে কয়েকটা বিষয় তোমাদের একটু বলি, কোন নিয়মে ভর্তি প্রক্রিয়া হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এ বিষয় নিয়ে বিস্তারিত গাইডলাইন খুব তাড়াতাড়ি প্রকাশ হবে, তারপর বিষয়টি বলা যাবে। মোটামুটি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, একটাই পোর্টাল বা ওয়েবসাইট থাকবে, সেখানে গিয়ে যে কোনো ছাত্র বা ছাত্রী তার পছন্দের কলেজ যেখানে সে ভর্তি হতে চায় সেই অনুযায়ী আবেদন করতে পারবে। এই রকম একটা পোর্টাল হবে, গোটা বিষয়টাকে একটা ছাতার নিচে আনা হবে। কোনো রকম কোনো প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষা দেওয়া লাগবে না, তোমার প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই তোমাকে কিন্তু কলেজে ভর্তি নেওয়া হবে। একই সঙ্গে আমরা আরও যেটা জানতে পাচ্ছি, এই যে কেন্দ্রীয় প্রক্রিয়ায় ভর্তি অর্থাৎ পরীক্ষা তোমাদের দেওয়া লাগছে না, তোমাদের নাম্বারের ভিত্তিতে ভর্তি, এটা রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি বা সমস্ত কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হলেও এর কিছু ব্যতিক্রম আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, এরা কিন্তু এই নিয়মের আওতার বাইরে থাকছে। একই সঙ্গে রামকৃষ্ণ মিশন এবং সেন্ট জেভিয়ার্স এর আওতার বাইরে থাকছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলিতে তুমি যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে এন্ট্রান্স পরীক্ষা দেওয়া লাগতে পারে। আপাতত এটুকুই আপডেট ছিল, আশা করি আপডেটটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তুমি কোন কলেজে ভর্তি হতে চাইছো, পাস কোর্স নেবে না অনার্স কোর্স, অবশ্যই আমাকে লিখে জানিও। আর একটা বিষয় তোমাদের বলি, পাস কোর্স ভালো না অনার্স কোর্স, দুটোর মাঝখানে ডিফারেন্স কী এটা আমি খুব সহজভাবে বুঝিয়ে একটি ভিডিও পোস্ট করেছি, সেটা যারা দেখোনি আজকের ভিডিওর প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকলো, অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে নিও। তাহলে আজ চলি, নতুন তথ্য পেলে আবারও জানিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।